দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। শিক্ষক নিয়োগ ও বদলিতে ব্যাপক দুর্নীতি ও সংসদ অভ্যন্তরে স্বজন পোষণের প্রতিবাদে এবং স্বচ্ছ নিয়োগ উৎসস্ত্রীর সরলীকরণের দাবিতে শুক্রবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। বিক্ষোভের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় সংসদে একটি ডেপুটেশনও দেওয়া হয়। দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের আমার হুঁশিয়ারি সংগঠনের। আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজ সারা রাজ্যব্যাপী যে শিক্ষক নিয়োগ এবং বদলির ক্ষেত্রে দুর্নীতি, স্বজন পোষণ, দলবাজি চলছে তারই প্রতিবাদে আজকে এখানে এই কর্মসূচি নিয়েছি। এছাড়াও শিক্ষার ক্ষেত্রে আমাদের রাজ্যে পাসফেল প্রথা তুলে দেওয়ার ফলে এবং বৃত্তি পরীক্ষা না থাকার কারণে শিক্ষার মান প্রায় তলানিতে নেমে গিয়েছে। ফলে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যে অষ্টম শ্রেণী পর্যন্ত অবিলম্বে পাসফেল প্রথা পুনরায় চালু করতে হবে এবং সেই সাথে চতুর্থ শ্রেণীর শেষে বৃত্তিসহ সেন্টার পরীক্ষা পুনঃপ্রবর্তন করতে হবে, তবেই আমাদের শিক্ষার এই যে মান এটাকে পুনরুদ্ধার করা সম্ভব। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নদীর রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।